শারমিনকে দেখে সাধিকা বলে উঠল, আরে ওই কালো ভূত এদিকে আয়। শারমিন নিশ্চুপ হয়ে সাধিকার দিকে গেল। সাধিকার মুখের দিকে তাকিয়ে দেখলো ওর মুখে অন্যরকম একটা পৈশাচিক হাসি, এমন হাসি যেন সাধিকা কিছু একটা পেয়েছে যেটা ওর মনের জ্বালা মিটিয়ে দিয়েছে। তোর পাশের ওই প্রিন্সিপালের মেয়েটা কই? শারমিন চুপ করে দাঁড়িয়ে আছে। সাধিকা আবার বলতে লাগলো, ওই দিন খুব বড় বড় কথা বলছিল, আমাকে বের করে দিবে ভার্সিটি থেকে। শারমিন এবারও চুপ করে আছে। সাধিকা আবার বলল, শালী পেয়াদব এখন তো নিজেই বড় পুরুষের সাথে নিরুদ্দেশ। কি বলছিল আমাকে, আমি যেন নিজের গেটআপ এবং নিজের বিহেভ চেঞ্জ করে ফেলি, ফালতু ক্যারেক্টারলেস। শারমিন কিছুতেই বলতে পারছে না, নিঃশব্দে কেঁদেই যাচ্ছে। সে জানে অবন্তী নিখোঁজ হওয়ার পিছনে কোনো না কোনো ভাবে সাধিকার হাত নিশ্চয়ই রয়েছে, কিন্তু পরিপূর্ণ সত্যিটা না জেনে কিছুতেই সাধিকাকে দোষারোপ করা যাবে না। কিন্তু হ্যাঁ, এর উপর নজর রাখতে হবে, কোথায় যায় কি করে সবকিছুর উপর কড়া নজর রাখতে হবে। শারমিন কান্নাজড়িত কণ্ঠে একটা কথাই বলল, কে বা কারা অবন্তীকে কিডন্যাপ করেছে বা তাদেরকে দূরে কোথাও আটকে রেখেছে তা আমি জানি না, কিন্তু যে এই কাজ করে থাকুক না কেন, আল্লাহ যেন তার উপর রহমতের হেদায়েত নাজিল করেন। কথাটা বলে শারমিন চলে গেল। কালো বোরখার আড়ালে তার চোখের জল সাধিকার চোখগোচর হলেও ফুপানোর আওয়াজ ঠিকই কানে প্রতিধ্বনি হচ্ছিল। শারমিন তার রুমে গিয়ে মুখের নিকাব খুলে শব্দ করে কাঁদতে লাগলো। অবন্তী তার কত ভালো বন্ধু ছিল আর তার সাথে এরকমটা হওয়ার কথা ছিল? শারমিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে দুরকাত নামাজ পড়ে অবন্তীর জন্য আল্লাহর কাছে দোয়া করলো, অবন্তী যেখানে থাকুক সে যেন সুস্থ থাকে, হে আল্লাহ তুমি তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিও। যার কাছে বন্দী থাকুক না কেন, তুমি বন্দিদার তার মনকে নরম করে দিয়ে ওকে সম্মানে মুক্তি ব্যবস্থা করে দাও। শারমিন যেন একদম চুপ হয়ে গিয়েছে। দুদিন ধরে আর ব্যালকনিতে যায় না, ঠিক মতো খাবার খায় না, এমনকি ভার্সিটিতেও যায় না, শুধু ইবাদতে ডুবে থাকে। সুবর্ণাকে কিছু জানায়নি। শারমিনের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। নুরানি চেহারাতে ঘনটা দেখে সুবর্ণা প্রশ্ন করে ফেলল, কি ব্যাপার শারমিন, কিছুদিন ধরে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন, এনিথিং রং? ভাবি অবন্তি আর নেই। কথাটা শুনে সুবর্ণা চমকে উঠল, নিজেকে সামলে নিয়ে বলল, নেই মানে? আজ 10 দিন ধরে সে নিখোঁজ। নিখোঁজ মানে কি? হঠাৎ করে ভার্সিটি ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছে, সাথে ওই জুবায়ের ছেলেটাও। কি বলছিস এসব শারমিন? হ্যাঁ ভাবি, সবাই ভাবছে অবন্তী পালিয়ে গেছে ছেলেটার সাথে। ইম্পসিবল, এটা হতে পারে না। আমরা অন্তত জানি অবন্তী কেমন, তোর ভাইয়া বাড়িতে আসলে আলোচনা করব, দেখি কি করা যায়। ভার্সিটিতে প্রচুর ভিড় জমে গিয়েছে। স্টুডেন্টদের দাবি বলা বলে শুনে শারমিন বুঝতে পারল যে একটা লাশ এসেছে ভার্সিটির ক্যাম্পাসে। বুকের ভিতর হঠাৎ করে উঠল, কার লাশ এটা হতে পারে? তখনই প্রিন্সিপালের আহাজারি শুনতে পেল, দৌড়ে লাশের কাছে যাচ্ছে, কিন্তু লাশটাকে চেনাই যাচ্ছে না। খুনিটা এমন ভাবে মুখটা জখম করে দিয়েছে যার কারণে চেনা যাচ্ছে না লাশটা কার। যথারীতি পুলিশ এসে লাশটাকে পোস্টমর্টামের জন্য নিয়ে গেল। লাশ শনাক্ত করে এতটুকু জানা গেল যে পরে তার গলা কেটে মুখটা পুড়িয়ে দিয়েছে। সবকিছু কেমন জানি থমথমে হয়ে গিয়েছে, পরিবেশটা বড্ড ব্যর্থতা লাগছে সকলের কাছে। আজ অজ্ঞাত লাশটা ডিএনএ রিপোর্ট আসবে। শারমিন শুধু আল্লাহর উপর ভরসা করছে, কারণ আল্লাহ যা করেন তাতেই মঙ্গল রয়েছে। সুবর্ণা শারমিনের কাছে এসে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। শারমিন মৃদু মাথা নাড়ল, আল্লাহ হয়তো শারমিনকে কষ্ট দিতে চায় না। আর তার প্রমাণ ডিএনএ রিপোর্ট, রিপোর্ট অনুযায়ী লাশটা অবন্তীর না, লাশটা অন্য কারো। খোঁজ নেয়ার এক পর্যায়ে জানা গেল লাশটা সাধিকার ফ্রেন্ড ইয়ার। এই ঘটনায় সাধিকা পুরো স্তব্ধ হয়ে গিয়েছে। সে এটা ভেবে পাচ্ছিল না যে ওর মতো একজনের ফ্রেন্ডকে কেউ কি করে টাচ করার সাহস রাখে। শুধু টাচ করে ক্ষান্ত হয়নি, সে সাথে পৃথিবী থেকে সরিয়েও দিয়েছে। প্রিন্সিপাল আপাতত টেনশন মুক্ত হলেন, কিন্তু আবারও পুলিশ রিপোর্ট করে নতুন করে ডায়েরি লিখে আসলেন। একটি ছায়া ধীরে ধীরে একটা গোপন কক্ষে আসলেন, ওখানে আগে থেকে একজন অপেক্ষা করছিল। দুজনে কিছুক্ষণ গোপন বৈঠক করলেন, তারপর ধীরে ধীরে ছায়া দুটি রুম থেকে চলে গেল। শারমিন আর সুবর্ণা বাসার ছাদের উপর বসে আছে, তখন পিছন থেকে কেউ একজন তাদেরকে জড়িয়ে ধরলো। পিছন থেকে তাকিয়ে দেখলো কালো বোরকা পরিহিত কেউ একজন। শারমিন প্রশ্ন করলো, কে আপনি? মহিলা মুখে নিকাব খুলে সালাম দিল, সাথে সাথে সালামের জবাব দিয়ে শারমিন জড়িয়ে ধরে বলল, কোথায় ছিলি এতদিন অবন্তী, কে তোকে ধরে নিয়ে গিয়েছিল? হঠাৎ ঘুম থেকে জেগে গেল শারমিন, এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল।
অবন্তি নিখোঁজের পুরো 12 দিন পর এরকম স্বপ্ন দেখলো শারমিন বিছানা থেকে উঠে বসল। এই স্বপ্নটা কিসের ইঙ্গিত করেছে? ভাবতে ভাবতে রুমের লাইট জ্বালিয়ে দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। এখন তো তাহাজ্জুদ নামাজ পড়ার সময়। রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ার শ্রেষ্ঠ সময়। তাহাজ্জুদ নামাজ অনেক ফজিলতপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা করেনি। তাছাড়া এ নামাজের ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং রাতে কিছু অংশে তাহাজ্জুদ পড়তে থাকো, এ নামাজ তোমার জন্য আল্লাহর অতিরিক্ত ফজল ও করম, শীঘ্রই আল্লাহ তোমাদের উভয় জগতের মর্যাদা ভূষিত করবেন। যারা নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে তাদেরকে মুহসিন ও মুত্তাকি নামে ডাকা হয়। তাদেরকে আল্লাহর রহমত এবং আখিরাতে চিরন্তন সুখ সম্পদের অধিকারী বলে আখ্যায়িত করা হয়েছে। নিশ্চয় মুত্তাকি লোক বাগবাগিচা এবং ঝর্ণার আনন্দ উপভোগ করতে থাকবে, এবং যে যে নিয়ামত তাদের প্রভু তাদেরকে দিতে থাকবেন সেগুলো তারা গ্রহণ করবেন, কারণ নিঃসন্দেহে তারা এ পর্বে মুহসিন ছিলেন। রাতে ঘুম থেকে ওঠা মনকে দমিত করার জন্য খুব বেশি কার্যকর, এবং সে সময় কোরআন পাঠ বা জিকির একেবারে যথার্থ। যে ব্যক্তি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং নিজের স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়ায়, এমনকি সে যদি না জাগে তাহলে তার মুখে খানিকটা পানি ছিটিয়ে দেয় এবং একসাথে নামাজ পড়ে, তাহলে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করতে থাকে। অনুরূপ ভাবো, যে নারী ঘুম থেকে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং নিজেদের স্বামীকে জাগিয়ে নামাজ পড়ায়, যদি সে না জাগে তাহলে তার মুখে পানি ছিটিয়ে জাগিয়ে নামাজ পড়ায়, তাহলে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করতে থাকেন। তাহাজ্জুদ নামাজের ফজিলত কতটা বেশি আশা করি তা আমরা বুঝতে পারলাম। সকালবেলা আলো ফোটার পর শারমিনের কাছে একটা ফোন আসে, যেটা শুনে তার মলিন মুখটাকে খুশির জোয়ারে পানমন্তর করে দেয়। সুবর্ণা কাছে গিয়ে বলে তার খুশির কারণ, অবন্তি এবং জুবায়ের দুজনকে পুলিশ একটা পুরনো বাড়ি থেকে উদ্ধার করেছে এবং অপহরণকারী ধরা পড়েছে, তারা পুলিশ কাস্টডিতে আছে। সুবর্ণা রুমে গিয়ে জাহিদকে বলল, জানো একটা খুশির খবর আছে। জাহিদ হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, পাঞ্জাবি পরে টুপি হাতে নিল আর বলল, আলহামদুলিল্লাহ, এসব মহান আল্লাহর দয়া, বুঝলে? হুম, ঠিক বলছো। জাহিদ সুগন্ধি লাগিয়ে বলল, তাহলে আজ থেকে ভার্সিটিতে যাওয়া কন্টিনিউ করো। হুম, আচ্ছা। জাহিদ প্যান্ট পরে পায়ের গোড়ালি বাহির করে ভাঁজ করে নিল, জুতা পরে চলে যাচ্ছিল, দরজার কাছে গিয়ে আবার ফিরে আসলো। তারপর সুবর্ণা কপালে একটা চুমু দিল, সুবর্ণা প্রতিউত্তর মুচকি হাসি দিল। শারমিন তাড়াতাড়ি করে রেডি হয়ে সুবর্ণাকে ডাক শুরু করলো, ভাবি ও ভাবি কোথায় তুমি, তাড়াতাড়ি আসো। এই তো মাকে বলে আসছি, তুই দাঁড়া। সুবর্ণা তার শাশুড়ি জাকিয়া বেগমের কাছ থেকে বিদায় নিয়ে ভার্সিটিতে রওনা দিল। কলেজে গিয়ে সুবর্ণা প্রিন্সিপালের কাছে জানতে চাইল, অবন্তি কি আজকেও একা আসবে? না, ড্রাইভার নিয়ে আসবে। ও আচ্ছা, আমরা তাহলে যাই। সালাম দিয়ে ক্যাম্পাসে চলে আসলো। বেশ কয়েকদিন ধরে সাদিকার সারা শব্দ নেই। রিয়া হত্যার পর থেকে ওরা চুপ হয়ে আছে। শারমিন দিন রাত তার জন্য আল্লাহর নিকট হেদায়েত প্রার্থনা করে। ঠিক 9টার সময় অবন্তি চলে আসলো। আসার পরে শারমিন আর সুবর্ণাকে জড়িয়ে ধরলো। শারমিন অবন্তিকে মন ভরে দেখে নিল, তারপর অবন্তিকে বলল, তোর ভাইয়ার বিয়ে, আগের দিন খুব দ্রুত বাড়ি থেকে ইউনিভার্সিটি ফিরছিলাম, তখন জুবায়ের সাথে দেখা, ও যেহেতু বাড়ি যাচ্ছিল তাই আমরা একসাথে বাড়ি যাচ্ছিলাম, পথে যে নির্জন জায়গাটা পড়ে সেখানেই একটা সাদা গাড়ি এসে আমাদের সামনে দাঁড়ায়, আর গাড়ি থেকে দুটো লোক নেমে আমাদের মুখে ক্লোরোফর্ম ধরে অজ্ঞান করে নেয়, তারপর জ্ঞান ফিরলে দেখি আমরা একটা বাঙ্গা বাড়িতে বন্দি অবস্থায় আছি। ছেলেগুলো বাবার কাছে ফোন দিয়ে অনেক টাকা মুক্তিপণ চাইতো। তারপর কি হলো? তারপর বাবা পুলিশের মাধ্যমে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে আমাদেরকে উদ্ধার করে। আর লোকেরা তোকে আর জুবায়েরকে সন্দেহ পর্যন্ত করেছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি। লোকেরা তো কত কথাই বলবে, কিন্তু আমি জানি জুবায়েরের মনে কোনো পাপ নেই। অবন্তি কথাটাকে ভেঙচি কেটে পিছন থেকে সাদিকা এসে বলল, হ্যাঁ হ্যাঁ, জুবায়ের তো নিষ্পাপ, আর তাই তো তোমরা একসাথে এতগুলো রাত দিন পার করছো। মুখ সামলে কথা বলো, নয়তো ওই মুখ আর মুখ থাকবে না। চুপ থাকো, ওই কলঙ্কিত মুখে আর ধমক দিও না। ভুলে যেও না, তোমার বান্ধবী কিন্তু একরাশ কলঙ্ক নিয়ে দুনিয়া ছেড়েছে, তাছাড়া সঠিক তথ্য না জেনে কাউকে কলঙ্কিনী বলবে না। বোন রে, সব রেষারেষি হিংসা ধ্বংস ভুলে গিয়ে দিনের পথে ফিরে এসো, পর্দা করো, এসব পোশাক ছেড়ে বোরকা পরো। তোমার ভাষণ শুনে আমার কাজ নেই, তোর পর্দা মানুষকে কি নিরাপত্তা দিতে পারে সেটা আমার জানা আছে। আমার বান্ধবী রিয়াও কিন্তু বোরখা পরত, কোথায় গেল, হিজাব দিয়ে মুখ ঢেকে যেত, তবুও কি সে কুকুরদের হাত থেকে রেহাই পেয়েছে?
পায়নি, বরং পাগলা কুকুরগুলো ওর শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। শারমিন কোমল কণ্ঠে বলল, হ্যাঁ বোরকা পরত, তবে সেটা রঙিন, হিজাব পরে মুখ বাঁধত, তবে চোখ দুটো খোলা রাখত। চোখ খোলা রাখবে না তো বেঁধে রাখবে? বেঁধে রাখবে না, আবার খোলাও রাখবে না। মানে? মানে হলো এই যে, চোখ খোলা রেখে চোখে মাস্কারা, লেন্স, কাজল, মেকআপ দিয়ে এমন ভাবে সাজায় তার চোখ দেখি হাজারটা ছেলে পাগল হয়ে যায়, তখন যদি তার মুখে হাজারটা ব্রণ থাকে তবুও। কি বলতে চাইছিস তুই? বলতে চাই যে এখনকার মেয়েরা যে রকম পর্দা করে, এটা কি পর্দা? পর্দার ভেতর পড়ে? আজকালকার যুবতীদের বোরকার হিজাব মানে হলো বিরিয়ানির বক্সের ভেতর তুলে বক্সটা খানিকটা ছিদ্র করে বিড়ালের সামনে মেলে ধরা। বিড়াল কি তখন চুপ থাকবে? বিরিয়ানির গন্ধ পেয়ে হয়তো সরাসরি থাবা বসিয়ে আক্রমণ করে প্যাকেটটা খুলে ফেলবে, নয়তো প্যাকেটটা খোলার নানান তালবাহানা খুঁজে বের করবে। যখন বিরিয়ানির প্যাকেট খুলে ফেলবে তখন বিড়ালের অপরাধ হয়ে যাবে। তোমরা কেন বোঝো না? বনের চিতাকে হরিণের মাংসের প্রতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, তেমনি পুরুষদেরকে নারীর প্রতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কুরআনে তো ছেলেদের চক্ষু সংযত রাখার কথা বলা হয়েছে সর্বপ্রথম। তাছাড়া ছেলেরা যা ইচ্ছা করুক, তুমি তোমার জায়গা থেকে ঠিক থাকলে সব ঠিক। তুই চুপ থাক, নষ্টামি একটা। কথাটা শুনে অবন্তী রেগে যেতে শারমিনকে থামালো, তারপর তাকে বুঝিয়ে ক্লাসে নিয়ে গেল। শারমিন এবং সুবর্ণা বাড়ি ফিরল। সুবর্ণা ফ্রেশ হয়ে খাবার গরম করতে যেতেই জাকিয়া বেগম বলল, তোর খাবার গরম করে খেতে হবে না বা, তোর আগে বস, আমি খাবার গরম করে নিয়ে আসছি। চুপ, সারাদিন বসিয়েছিলাম, এখন তোরা খুব ক্লান্ত। তাছাড়া শারমিন ভার্সিটি থেকে আসলে আমি তো খাবার গরম করে দিতাম। কিন্তু মা, আমি তো পারবো। থাক, তোর খাবি একটা, চা গিয়ে বস। শারমিন যেমন আমার মেয়ে, তেমনই তুইও আমার মেয়ে। শারমিনের ক্লান্তি থাকতে পারে, তোর পারে না? সুবর্ণার চোখ দিয়ে আনন্দের অশ্রু প্রবাহিত হলো। এদিকে সাদিকা এবং তার দলের মেয়েরা অবন্তীকে আর জুবাইরকে নিয়ে নানান কথা প্রচার করে ভার্সিটি জুড়ে। কেউ প্রতিবাদ করছে না। শারমিন যদিও কিছু উপদেশ দেয়, সাদিকাকে কিন্তু টিকতে পারে না, তিরস্কার আর গালিগালাজ করে তাড়িয়ে দেয়। অবন্তীর বাবা প্রিন্সিপাল এটা নিয়ে খুব চিন্তিত, সবাই তার দিকে আঙুল তুলছে। প্রিন্সিপাল স্যার চিন্তায় দুচোখ এক করতে পারছে না। অবন্তীও মনে শান্তি পাচ্ছে না। অবন্তীকে দেখতে এসেছে পাত্রপক্ষ। পাত্রের বাবা অবন্তীকে দেখে অবন্তীর বাবাকে বললেন, তাহলে সামনের সপ্তাহে শুক্রবারের বিয়ের ডেট ফাইনাল, আলহামদুলিল্লাহ। বিয়ের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। অবন্তী হ্যাঁ না কিছুই বলেনি, এমনকি পাত্রকেও দেখেনি, শুধু শুনেছে পাত্রের নাম নূর ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের ম্যানেজার পজিশনে রয়েছে। পারিবারিক অবস্থাও খুব ভালো, দুই ভাই আর এক বোনের মধ্যে নূর ইসলাম মেছো, তার বড় ভাই ইমরান ইসলাম একটা প্রাইভেট কলেজের প্রফেসর, আর সবার ছোট বোন, তার নাম তাসনিয়া তাসু, এবার এসএসসি দিবে, নিশ্চয় এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাবে। শারমিনদের বাড়িতে আজকে কোনো হাসি খুশির ভাব নেই। সুবর্ণা এবং জাকিয়া বেগমের মাঝে ঝগড়া হয়েছে সকালেই, তাই দুজন দুদিকে মুখ গোমড়া করে বসে আছে, কারোর সাথে কথা নেই। জাকিয়া বেগম কিচেন থেকে ডাকছে, সুবর্ণা, ও সুবর্ণা, এদিকে এত। হ্যাঁ মা, এই তো এক্ষুনি আসছি। কিচেনে আসার পর সুবর্ণা জাকিয়া বেগমকে বলল, হ্যাঁ মা, কি লাগবে বলো, এক্ষুনি এনে দিচ্ছি। তোর কিছু করা লাগবে না, খেয়ে ভার্সিটি চলে যা, শারমিন আর জুবাইরকে ডেকে নিয়ে আয়। সুবর্ণা গিয়ে শারমিন আর জুবাইরকে ডেকে আনলো, সবাই খেতে বসছে। তখন তোমাদের মাঝে আমি আসলাম কি করে? চুলটা তোমার না হলে ভাবি। শারমিন, মায়ের মাথার চুল, পাকা চুল দেখ। কি, আমি বুড়ি? না মা, সেটা বলিনি। বলছিস, একদম মিথ্যা বলবি না। মা, আপনি বুঝতে পারছেন না। এই হলো শুরু। জাহেদার শারমিন মুখ টিপে টিপে হাসছে। এবার আসেন বর্তমানে। বিকেলবেলায় সুবর্ণা আর তার শাশুড়ি ছাদে দুপাশে বসে আছে না খেয়ে। আজ যদি নিজের মেয়ে হতো তাহলে কখনো না খেয়ে রাখতো না। আজ যদি নিজের মা হতো তাহলে জোর করে খাওয়াতো। সাজে আসলো জাহেদ আর শারমিন। জাহেদ বলল, কথা এজন্য বিয়ে করতে চাইনি, জানতাম পরে মেয়ে এসে আমার মাকে কাঁদাবে। না বিয়ে কর, বিয়ে কর বলে মজাটা খাচ্ছিলে, এবার হলো তো, থাকো না কি, থাকো আর পুত্র বধূ চেহারা দেখো। কেন, সুবর্ণাকে ভাবি করে এই বাড়িতে আনলাম? না শেষ করতে জাকিয়া বেগম বলে উঠল, তোদের কত বড় সাহস আমার মেয়েকে এসব বলিস। মা, আপনি এদের আচ্ছা মারেন,
আমাদের মা মেয়ের মাঝখানে এরা নাক গলাবে কেন? যার জন্য কলম চুরি সেই বলে চোর। এই জন্যই গুণীজন বলে অন্যের ভালো করতে নেই, ওরা তুমুল ঝগড়া করবে, তার মাঝে তুমি আর আমি কিছু বললেই ওরা ওদের ঝগড়া ভুলে আমাদের পেছনে লাগবে। ঠিকই বলছি, চল এখানে থাকা আমাদের জন্য নিরাপদ নাই। ভাইয়া চলো। ওরা চলে গেল। জাকে বেগম বলল, সুবর্ণা এইদিকে আয়। সুবর্ণা কীর্তি অভিমান করে বলল, আমি যাব না, তুমি আমাকে অনেক বকেছ। বকেছি পেশ করেছি, মা ভালোবাসতে পারে আবার বকতেও পারে, এখন এইদিকে খাইয়ে দিব। বিয়ের ডেট কবে? সামনের সপ্তাহে। কি করে? জব করে। নামাজ পড়ে? হুম। তাহলে অমত করিস না, বাবা মায়ের মনে কষ্ট দিবি না। হুম রে, এখন বিয়ে করতাম না, জুবাইরকে নিয়ে যে সব গুজব চলছে তাতে বাধ্য হয়ে করতে হচ্ছে। বিয়ের পর পর্দা এখনকার মতোই করবি, মনে রাখিস পর্দা করা ফরজ, আর বাহিরে গেলে একদম সাজুগুজু বেপর্দা করে বের হবি না। সাজতে পারবো না। আরে বাবা সাজবি, তবে নিজের বরের জন্য। রাতে যখন ক্লান্ত হয়ে ফিরে এসেছে, দেখবে তার স্ত্রী সুন্দর করে সেজে আছে, তখন মনটা ভালো হয়ে যাবে, ভালোবাসার কথা বলবে। আর এখনকার মেয়েরা স্বামীর সামনে বিধবা সেজে থাকে, আর বাহিরে গেলে এমন ভাবে সাজে তাদের দেখলে চোখ ফিরানো দেয়। ফলে যা হওয়ার তাই হয়, স্বামী ভাবে তার বউয়ের তো কোনো সৌন্দর্য নেই, তাই পরনায় আসক্ত হয়ে পরকে জড়িয়ে যায়। বাহ, এরকম করে তো ভাবিনি কখনো। ভাবতে হয় যে যুগ আসছে। বিয়েতে আসবি না? দেখি, তবে পারবো না মেবি। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। সাদিকা জুবাইরকে ডাকলো। জুবাইর আসার পর সাদিকা ওর কলার ঠিক করতে লাগলো। সাদিকার কান্ড দেখে জুবাইর বলল, সারন কি করছে? এখনো তো কিছুই করিনি, তবে করব। এই তোর শার্ট খোল। মানে? মানে তোর বডি দেখব। সিসি কি বলেন এসব? ওই অর্থি এদিকে আয়। এদিকে আসার পর সাদিকা বলল, তুই জুবাইয়াকে জড়িয়ে ধর। আমি গেলাম। সাদিকা জুবাইরকে বাধা দিয়ে বলল, যাবে যাবে, এত ভয় কিসের? তখন ভয় লাগেনি যখন অবন্তীর সাথে এতগুলো রাত কাটিয়েছিস? সিসি কি সব বাজে কথা বলছেন আপনি? আহা, কুচি খোকা ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। সাদিকার টিম জোর করে জুবাইরকে শার্ট আর গেঞ্জি খুলে ফেললো। সবাই মিলে খুব বাজে ভাবে র‍্যাগিং করলো। মুখের রক্ত মোছার বদলে চোখের পানি মুছতে মুছতে মেসে ফিরলো। ওয়াশরুমে গিয়ে অনেক কাঁদলো। শহরের কিছু মেয়ে এতটা পাশান কি করে? তারা এতটা সরল ছেলেকে নিয়ে এরকম মজা কি করে করে? না, কালকে বাড়ি চলে যাব। তার আগে ছোট বোনের জন্য কিছু কেনাকাটা করা দরকার। তা কি কিনবো? তো বোন তো মাদ্রাসায় পড়ে, তার জন্য একটা বোরকার হিসাব কিনে নিই কেমন হয়? খুব ভালো হবে। জুবাইরের পকেটে 1000 টাকার একটা নোট আর কিছু খুচরো টাকা আছে। দরিদ্র পরিবার ছেলে সে, মেধার জোরে এই পর্যন্ত আসা। কয়েকটা টিউশনি করে যে টাকা আয় করে তা দিয়ে নিজের খরচ পরিবারের জন্য পাঠায়। এখন মাসের শেষের দিক, এই কয় টাকা আছে তার কাছে, বাকি টাকাগুলো খরচ হয়ে গিয়েছে। দামি শপিং মল থেকে একমাত্র বোনের জন্য কিছু কেনার সামর্থ্য নেই, তাই ফুটপাতের দোকান থেকে 500 টাকা দিয়ে বোরকার হিসাব কিনে পিস ঢালা গদির পাশে দিয়ে হাঁটছে। পায়ে 50 টাকা দামের স্যান্ডেল 2 বার সেলাই করেছে, এবার ছিঁড়ে গেলে আর টিকবে না। জুবাইর জানে তার জন্য বিলাসিতা নয়, তার কাঁধে রয়েছে পাহাড় সমান দায়িত্ব। বুড়ো বাবা রিক্সা চালক, এটা তার সহ্য হয় না, তাই বাবাকে না করে দিয়ে নিজেই লেখাপড়ার পাশাপাশি চাকরি খুঁজে বেড়াচ্ছে। অতীতের স্মৃতিগুলো বারবার ফিরে ফিরে আসছে। হঠাৎ একটা মেয়ে পিছন থেকে জুবাইরকে জোরে ধরে বলছে। জুবাইর ঘটনা আতঙ্কিত, নিজেকে সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল। কোনোভাবে নিজেকে সামনে মেয়েটিকে সরিয়ে বলল, কে আপনি? ওভাবে গায়ের উপর পড়ছেন কেন? মেয়েটি জুবাইরের দিকে ফিরে তাকাতে জুবাইর 2 পা চমকে গিয়ে পেছনে গেল। সাদিকা ম্যাম, আপনি এত রাতে এই অবস্থায়? জুবাইর প্লিজ আমাকে বাঁচান, ওরা আমার ক্ষতি করতে চাইছে। কারা ক্ষতি করতে চাইছে? আপনি যেখানে ছেলেদেরকে সার দেন না, সেখানে ওরা করবে আপনার ক্ষতি? খুবই হাস্যকর কথা। এই 1 মিনিট, এটা আপনার নতুন কোনো চাল নয় তো আমাকে রেগিং করার জন্য? বিশ্বাস করুন, আমি কোনো ছলাকলা করছি না, সত্যি ওরা আমার পেছনে। জুবাইর কিছু বলতে যাবে ঠিক তখনই পিছনের লোক দৌড়ে আসার পর আওয়াজ শুনতে পারলো। সাদিকা ভয় পেয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওই যে ওরা আসছে, দয়া করে আমাকে ওদের হাত থেকে বাঁচান, আমি আপনার পায়ে ধরছি,
কথাটা বলে সাটিকা জুবাইরের পায়ে হাত দিতে নিলেই জুবাইর সরে দাঁড়ালো। ব্যাগ থেকে 500 টাকা কিনে আনা বোরখা আর হিজাবটা সাদব কাটটিকে এগিয়ে দিয়ে বলল, এসব আমি এগুলো পরে নিন, এসব আমি পরব, এছাড়া আর কোনো উপায় নেই। বাধ্য হয়ে সাদিকা বোরকার হিসাবটা পরে নিল। জুবাইর আবার বলল, মুখের উপর নিকাব নামিয়ে দিন। সাদিকা নিকাবটা নামিয়ে জুবাইরের বাম পাশ দিয়ে হাঁটতে লাগলো। কয়েকটা ছেলে সাদিকাকে খুঁজতে এসে না পেয়ে এক নজর আরেকজনকে বলছে, সাদিকা এত তাড়াতাড়ি কোথায় গেল জানি না দোস্ত। ওই যে দেখ, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে, মনে হয় ওটাই সাদিয়া। গাদা সাদিকা হচ্ছে স্টাইলিশ একটা মেয়ে, আর ও হচ্ছে বোরকাওয়ালি। পাশে যে ছেলেটা আছে ওটা ওর হাজবেন্ড। মেবি তাহলে এখন কি হবে, সাদিকা তো আমাদের সব খবর জেনে গেছে। চল ওইদিকের গলিটা দিয়ে খুঁজে দেখি। ছেলেগুলো চলে গেল। জুবাইর বলে উঠল, ওরা কারা আর আপনাকে তাড়া করছে কেন? সাদিকা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ওরা আমার বন্ধু ছিল। ছেলে বন্ধু? তা ওরা আপনার ক্ষতি করতে চাইছিল কেন? আর ছেলেটা কে? রাফি ইমতিয়াজ আর শাকিল। এক মিনিট, ওরাই তো আমাকে আর অবন্তকে কিডন্যাপ করেছিল। ওরা রিয়ার কথাই আপনাদেরকে কিডন্যাপ করেছিল। মানে আমি রিয়ার কি ক্ষতি করেছিলাম? বলছি দাঁড়া, রিয়া আপনাকে ভালোবাসত আর ইমতিয়াজ পছন্দ করত অবন্তকে। একদিন ইমতিয়াজ প্রপোজ করেছিল কিন্তু অবন্তি রিজেক্ট করে দিয়েছিল। সেই থেকে অবন্তির উপর রাগ জমতে থাকে ইমতিয়াজের। সেই অপমানের শোধ তুলছিল অনেকদিন ধরে। আর রিয়া যেহেতু আপনাকে পছন্দ করত, তাই আপনাকে একটা প্ল্যান সাজায়। আপনাকে কোথাও আটকে রেখে রিয়ার সাথে আপনার বাজে ছবি তুলে ব্ল্যাকমেল করে আপনাকে বিয়ে করতে চেয়েছিল। আর ইমতিয়াজ একই ভাবনা ভেবেছিল অবন্তিকে বিয়ে করার জন্য। ওরাই ডিল ফাইনাল করতে একটা পরিত্যক্ত বাড়িতে আলোচনায় বসছিল। আপনাদেরকে পচানোর জন্য এই প্ল্যান, কিন্তু রিয়া ম্যাডাম কি করে? আপনাদেরকে আটকে রাখার পর হঠাৎ করে রিয়ার মন পরিবর্তন হয়ে যায় আর ও আপনাদেরকে ছেড়ে দিতে চায়, ইমতিয়াজের বাধাকে উপেক্ষা করে। যখন ও আপনাদেরকে ছেড়ে দিয়ে মাপ চাওয়ার মনস্থির করে, তখন ইমতিয়াজ ফাইনাল খেলে ওর সব বন্ধুরা মিলে রিয়াকে। শান্ত হন। আলোরা নিজেদের মাঝে এসব কথা নিয়ে এক পর্যায়ে ওরা আমাকে ধরতে আসে। এর পরেটুকু আমি জানি, সম্মানে লোকের মান আল্লাহ অবশ্যই রাখেন। রিয়া যে পরিকল্পনা করেছিল আমাদেরকে নিয়ে, সেই পরিকল্পনাটা ওর জীবনে বাস্তবে রূপ নিয়েছে। তবে আফসোস হচ্ছে ওর জন্য, যে নিজের মনকে পরিবর্তন করেছিল কিন্তু সফল হতে পারেনি। চলো থানায়, রিয়া তো শাস্তি পেয়েছে, এবার ওদের শাস্তি দেওয়া দরকার। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। অন্যদিকে অবন্তী শারমিনের কাছে কল দিয়ে বলল, শারমিন শুনছিস খবর? কি খবর? আমাদেরকে আর জুবাইরকে যারা আটক করে রেখেছিল তারা নাকি রিয়ার খুন করেছে। কি বলিস? হে, ওই ভার্সিটির বড় ভাই, ওরা পুলিশ ওদেরকে ধরে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুনের বিচার হোক। কলেজে আসবি? হুম, যাব। কলেজে আসার পর অবন্তী শারমিনকে বলল, শারমিন সাদিকাকে দেখছিস কতটা চেঞ্জ, বোরকা পরেছে। তাই তো দেখছি। যাই হোক, আল্লাহ ওনাকে হেদায়েত দিয়েছে এটাই অনেক। শারমিন আমাকে মাফ করে দাও, এতদিন তোমার সাথে কত মিস বিহেভস করেছি। ঠিক আছে ঠিক আছে, আমরা কিছুই মনে করিনি। আমার সাথে বন্ধুত্ব করবে? হ্যাঁ অবশ্যই। ইতিমধ্যে অবন্তীর বিয়ে হয়ে গিয়েছে। শ্বশুর বাড়িতে এসে চুপচাপ বসে আছে। পাশে তার ননদ তাসু বসে একা একা কথা বলে যাচ্ছে। ভাবি আমার ভাইয়াকে দেখে রেখো, ও কিন্তু অনেক নরম মনে মানুষ। অবন্তী শুধু মাথা নাড়ছে, মনটা পড়ে আছে বাড়িতেই, একমাত্র বাবা ছাড়া দুনিয়াতে তার আর কেউ নেই। মা সেই কবে মারা গিয়েছে মনে নেই, বাবা তাকে কতটা ভালোবাসত। একবার হাত কাটা যাওয়াতে তার বাবা কেঁদে দিয়েছিল। অবন্তীর কষ্ট ভেবে তিনি দ্বিতীয় বিয়ে করেনি, কত কষ্ট করে বড় করেছে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে জল এসে পরিপূর্ণ হয়েছিল তা বুঝতেই পারেনি। তাসু মুখ টিপে টিপে হাসতে হাসতে চলে গেল। মেয়েটাও পারে বটে, বেশি কথা বলে কিন্তু মনটা খুব ভালো। এর সাথে অবন্তীরও জমবে ভালো। হঠাৎ কারো গলার আওয়াজ পেল, তাকিয়ে দেখল তার বর নূর ইসলাম খাম্বার মতো দাঁড়িয়ে আছে। নূর ইসলাম ঘরের দরজা লাগিয়ে দিল। অবন্তী এক ভয়ে গুটি গুটি করে বসে আছে।
অচেনা ছেলে যাকে সে চিনে না, জানে না তার সাথে এক ঘরে দিন রাত কাটাতে হবে। তার চরিত্রের সম্পর্কে তার কোনো ধারণা নেই। নূর ইসলামের কাছে আসতেই অবন্তি সালাম দিল। নূর ইসলাম সালামের জবাব দিয়ে ঘাটে উঠে বসলো। অচেনা বলে, ভয় পাচ্ছ? একদম ভয় পাবে না, আজ থেকে তুমি আমার সহধর্মিনী। তোমার সাথে ভালো ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। উনি তার স্ত্রীগণের সাথে কখনো খারাপ ব্যবহার করেননি। অবন্তি মনে মনে খুব উড়ছিল, যেমন চেয়েছে তেমন একজনকে পেয়েছে। তাসু রুমের দরজায় টোকা দিতেই অবন্তি বের হয়ে আসলো। অবন্তি মাথা নেড়ে আসছিল বললে তাসু চলে গেল। অবন্তি রেডি হয়ে নিচে নেমে এলো। অবন্তির শাশুড়ি রোকেয়া বেগম হাসি হাসি মুখে বলল, এসো বৌমা বসো, একা একা কাজ করে বোর হয়ে যাচ্ছিলাম। আমি আপনাকে হেল্প করি? না একদম না, তুমি নতুন বউ, এখন এসব রান্নার কালিতে হাত লাগাতে হবে না। তুমি শুধু আমার সাথে বসে বসে গল্প করো। ছি মা, এটা কি করে হয়? আমি বসে থাকবো আর আপনি রান্না করবেন, এটা কিছুতেই হতে পারে না। আপনি বসুন, আমি রান্না করছি। মা যখন বলেছিস তখন মায়ের কথাটা রাখ আর এখানে বসে থাক। তাছাড়া তেমন কোনো মেহমান আসবে না, আমারও তো আয়োজন করে বাড়ির বউকে দেখানোর ইচ্ছে নেই। তাই নিকট আত্মীয় কয়েকজনকে বলেছি আর এতিমখানার খাবার দিয়ে আসব। গ্রামের গরিব অসহায়দের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করব, যাতে তারা দোয়া করে আমার ছেলে আর ছেলের বউয়ের জন্য। মাশাআল্লাহ, এই ঘরে যে আমার জন্য দুনিয়ার জান্নাত স্বরূপ। মন খারাপ ছেলেটার জন্য? ছি কি বলো, ওসব কিছু না, ও এমনি একটু জিজ্ঞেস করছিলাম। অবন্তি আর নূর ইসলামের দাম্পত্য জীবনে 2 বছর কেটে গিয়েছে। তাদের ছোট একটা বাচ্চাও রয়েছে, জাহেদ এবং সুবর্ণার ফুটফুটে একটা মেয়ে রয়েছে, নাম রেখেছে তানহা তাবাসসুম তুসমি। শারমিনের অবসর সময় কাটে তুসমিকে নিয়ে। কাছের বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, সবাই সংসারী হয়েছে, পড়ে রয়েছে শুধু শারমিন। প্রতিদিন ভার্সিটিতে সে আসে আর যায়, বন্ধু মহলে সে একা। শারমিনের বান্ধবী হিসেবে পাশে শুধু আছে সাদিকা। সাদিকা জুবাইরের প্রতি অনুভূতিগুলো শারমিনের কাছে শেয়ার করত। শারমিন ওকে একটাই পরামর্শ দেয়, আল্লাহর কাছে চাইতে। সাদিকা জুবাইরকে ডাকলো, জুবাইর চুপচাপ মাথা নিচু করে সাদিকার কাছে আসলো। সাদিকা জুবাইরকে দেখে মিটি মিটি হাসলো, জুবাইর নিশ্চুপ। সাদিকা বলল, চুপ করে থেকো না জুবাইর, জবাব দাও, কেন এমন অহংকার নিয়ে চলো, বলতে পারো? সাদিকা, আপনি কি বলতে চান তা আমি জানি। আমি আমার নফসকে খুব ভয় করি, নিজেকে কন্ট্রোল রাখতে চাই। আপনার সাথে কথা বললে শয়তান আমাকে কুমন্ত্রণা দেবে, তখন আমি জাহান্নামের দিকে ধাবিত হব। তাছাড়া আমার হৃদয়ে তিল তিল করে যে নিখুঁত পবিত্র ভালোবাসা আমি তৈরি করেছি, তা পাওয়ার একমাত্র অধিকার আমার স্ত্রী। তাহলে আমাকে বিয়ে করবে? আমি তোমাকে বিয়ে করে সেই খাঁটি ভালোবাসা হকদার হতে চাই। সরি, আমি বলতে পারলাম না, আল্লাহ হাফেজ। জুবাইর চলে গেল, আর সে যাওয়ার পথে অশ্রুসিক্ত নির্বাক হয়ে তাকিয়ে রইল সাদিকা। শারমিন সাদিকার চোখে পাড়ে দেখে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? আমি কি জুবাইরকে পাবো না? ও কেন আমাকে ইগনোর করে চলে, বলতে পারো? কেঁদো না, ভালো ছেলেরা এমনই হয়, আর ফালতু ছেলেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরে। তুমি তোমার মনের সকল কথা আল্লাহর কাছে শেয়ার করো, আল্লাহকে বলো যেন তোমার জন্য কল্যাণকর কাউকে নির্ধারিত করে রাখে। যদি জুবাইর তোমার জন্য কল্যাণকর হয় তবে তুমি যেন তাকে কাছে পাও। কোনো আমল আছে কি জুবাইরকে পাওয়ার জন্য? কোরআনের আয়াতে বলেছে, শোনো দিনদার স্বামী হতে এবং তাড়াতাড়ি বিয়ে হতে পরীক্ষিত, প্রতিদিন 2 রাকাত সামলাতুল হাজত নামাজ পড়বি, প্রতি রাকাতে সুরা ফাতিহা পড়ে আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা ইখলাস তথা কুলহু আল্লাহু পড়বি। প্রতিদিন নির্দিষ্ট একই সময় হলে ভালো হয়। সালাম ফেরানোর পর পুনরায় সিজদায় গিয়ে সুরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়বি, রাব্বানা হাবলানা মিন আসওয়া আয়ুনিউ ওয়াজ আল্লা লিন মুত্তাকিনি আমামা। কোরআন দেখে মুখস্থ করতে হবে, নয়তো উচ্চারণ ঠিক হবে না। 40 বার পড়বে, এই আমল কমপক্ষে 40 দিন করবে। আন্তরিকতার সাথে করলে ইনশাআল্লাহ এই আমল চলাকালীন বিয়ে হয়ে যাবে। সুরা মুত্তাহিন পাঠ করবে, সুন্দরভাবে 2 রাকাত নফল নামাজ বিয়ের নিয়তে পড়ে 1000 বার ইয়া লাতিফু পাঠ করবে। এতগুলো ভালোবাসা দিলাম,
শারমিন মুসকে এসে বলল, বিয়ের দাওয়াত দিও। শারমিনকে পাত্রপক্ষ দেখতে এসেছে। শারমিনের মুখ দেখেই পাত্রপক্ষ তাকে পছন্দ করে ফেলেছে। কিন্তু আশ্চর্য, পাত্রপক্ষ থেকে শুধু একমাত্র পাত্রের মার বোন এসেছে, অতিশয় হুজুর পাত্র বলে দেখতে আসেনি। শারমিন মনে মনে আসলো, বিয়ের তারিখ ফাইনাল করে ফেলল। আর দুদিন পরে শারমিনের বিয়ে। আর সোহেলের জন্য কেমন যেন লাগছে, দু বছর আগে যে ছেলেটা গেল তাকে আর দেখতে পেল না শারমিন। নিজের মনকে কন্ট্রোল করতে না পেরে আল্লাহর ফয়সালাকে খুশি মনে মেনে নিলেন। নিঃসন্দেহে আল্লাহর পরিকল্পনায় মঙ্গলজনক। হয়তো সোহেল মঙ্গলজনক নয় শারমিনের জন্য, তাই সোহেলের ভাগে শারমিন নেই। বিয়ের আগের দিন শারমিন ভার্সিটিতে গেল সাদিকাকে ইনভাইট করতে। সাদিকা ক্যান্টিনে বসেছিল, শারমিন পিছন থেকে সালাম দিল। সাদিকা ঘুরে তাকালো, সালামের জবাব দিয়ে শারমিন হাতের দিকে তাকালো আর বলল, তোমার হাতে ওটা কি শারমিন? আমার বিয়ের দাওয়াত নেওয়া। তোমার বিয়ে কবে আর কার সাথে? আর আমি বরের কোনো ডিটেইলস জানি না তো, শুধু নাম জানি। কি বলছো এসব? শুধু নাম জানো? কি নাম? সাজ্জাদ রহমান। বাহ, বেশ সুন্দর নাম তো। তা দেখেছো তাকে? না, আমিও তাকে দেখিনি। সেও কি বলে এসব? আচ্ছা চলো ওদিকে পুকুর ঘাটে গিয়ে বসি। শারমিন সাদিকার কথায় সায় দিয়ে দুজনে পুকুর পারে এগোতে গেল। শারমিন নিরবতা কাটিয়ে বলল, শোন, আমার হাতে টাইম নেই বেশি, এই নাও বিয়ের কার্ড, আর কালকে বরং তুমি অবশ্যই যাবে, কেমন? চেষ্টা করবো ইনশাল্লাহ। চেষ্টা নয় বলো যাবে। তোমার মাকে আমি বলে দিব ফোনে, ফোন করো। সাদিকা দীর্ঘশ্বাস ছাড়ল আর বলল, মানে? নেই মানে? আমাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। সাদিকা আমি খুব দুঃখিত, না জেনে তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি। ঠিক আছে, আর তোমার কোনো দোষ নেই, সব নিয়তি। শুনেছি মা মারা যাবার পর বাবা আমাকে এতিমখানায় রেখে চলে গেছিল, তারপর আর ফিরে আসেনি। সেখান থেকে এসএসসি পর্যন্ত পড়েছে, তারপর সেখানে বড় আপা আমাকে কলেজে অ্যাডমিট করিয়ে দেয়, একটা পার্ট টাইম জব খুঁজে দিয়েছেন। কষ্ট পেও না বোন, আল্লাহ তাআলা বলেছে নিশ্চয়ই কষ্টের মাঝে স্বস্তি রয়েছে, সূরা ইনসিরা 6। আল্লাহ কষ্টের পর সুখ দিবেন, সূরা তালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক, দুঃখ, এমনকি তার পায়ে কাটাও যদি লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহ মওকুফ করে দেয়। অতএব ধৈর্য ধরো আপু। আল্লাহ তাআলা আরও বলেছেন, হে মুমিনগণ, তোমার ধৈর্য এবং আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, সূরা বাকারা 153। আমি আল্লাহ তোমাদিগকে কোনো কিছুর ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবনে ফলমূল এবং ফজিল দিয়েও ক্ষয় ক্ষতি দিয়ে অবশ্যই পরীক্ষা করি। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন, ধৈর্যশীলগণ তারা যাদের উপর যখনই কোনো বিপদ আপাদিত হয় তখন তারা বলে, নিশ্চয় আমরা আল্লাহর এবং অবশ্যই তার নিকটে ফিরে যাব, সূরা বাকারা 156। এরাই হচ্ছে তারা যাদের উপর প্রতিপালকের পক্ষ থেকে দয়া ও করুণা আবর্তিত হয়, আর এরাই সৎপথ প্রাপ্ত, সূরা বাকারা 157। সাদিকা সব শুনে বলল, ধন্যবাদ তোমাকে এত সুন্দর বাণী শুনিয়ে অনুপ্রাণিত করার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন এই নাও কার্ড। কার্ড দিতে গিয়ে থেমে গেল। সাদিকার হাতটা ধরে বলল, কার্ড নাও, তুমি আজকে এখনি যাবে আমার সাথে। এক্ষুনি? হুম, এক্ষুনি চলো। অন্যদিকে জাহেদ সুবর্ণাকে বলল, সুবর্ণ আমি এখনই কি করে যাব? দেখো কাল শারমিনের বিয়ে, যত বাজার করার বাকি আছে এক্ষুনি করে আনবে, যাও। নামাজটা পড়তে যাই? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পড়ে নাও। জাহেদ নামাজ পড়ে তার মায়ের রুমে গেল, সালাম দিয়ে ভিতরে প্রবেশ করে বলল, মা কি কি আনতে হবে? কেন, বৌমা বলেনি? বলেছে, তবুও তুমি বলো প্লিজ। পাগল ছেলে, কাণ্ড দেখো। বলো না মা, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো মশলা, চাল, গোস্ত ইত্যাদি, আর আমরা যে হাদিয়াগুলো দিব সেগুলো নিয়ে আসবি। আচ্ছা আমু, গেলাম তাহলে। শারমিন সাদিকাকে নিয়ে বাড়িতে আসলো। সাদিকা শারমিনের পায়ে হাত দিয়ে সালাম করতে নিল। শারমিনের মা তাড়াতাড়ি পা সরিয়ে নেয়। পা সরিয়ে নেওয়াতে সাদিকা খানিকটা অবাক হয়ে গেল। শারমিনের মা দু হাত দিয়ে সাদিকাকে উঠিয়ে বলল, ছি মাছি, পায়ে হাত দিয়ে সালাম করতে নেই, এটা বেধর্মীদের রীতি,
এর থেকে উত্তম হবে তুমি মুখে সালাম দিবে, কেমন? আচ্ছা মা। ইস সরি আন্টি, আপনি মা বলেছিলেন তো, তাই মুখ ফসকে মা বলে ফেলেছি। মারব একটা, সরি কে, হুম মা বলেই ডাকবে। সাদিকার চোখের কোণে জল জমা হয়ে গিয়েছে। একবার একজন বড় ম্যামকে মা বলাতে উনি রেগে গিয়ে সাদিকাকে থাপ্পড় মেরেছিল। এরপর সাদিকা কাউকে মা বলতে ভয় পায়। ওই যে বলে না, চুনে মুখ পুড়ালেই তো দই খেতে ভয় লাগে, শারমিনের কথায় ঘোর কাটল। শারমিন সুবর্ণাকে বলে উঠল, তুসমি কোথায় ভাবি? ও তো ঘুমিয়েছে, কিন্তু সাদিকাকে নিয়ে রুমে যা। শারমিন সাদিকাকে নিয়ে রুমে চলে গেল। সাদিকাকে বসতে বলে শারমিন ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে গেল। সাদিকা শারমিনের রুমটা দেখছে তাকিয়ে তাকিয়ে। একটা খাট তার কাছে, জানালার পাশে একটা টেবিল আর চেয়ার, তাকে বইগুলো খুব সুন্দর করে সাজানো, আর সাইডে একটা জগ আর একটা গ্লাস, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আর একটা বুকশেলফ। বুকশেলফে অনেক বই রাখা, তার মধ্যে ইসলামিক বই বেশি, খুব পরিষ্কার আর পরিপাটি করে সাজানো। রাতে খাবার খেয়ে ওরা রুমে আসলো। ছোট ছোট পা ফেলে তখনই ঘরে আসলো দুষ্টু মিষ্টি তুসমি। তুসমি শারমিনকে বলল, ফুপি এটা কি তোমার ফ্রেন্ড? শারমিন তুসমিকে কোলে তুলে নিয়ে বলল, হ্যাঁ মা, এটা তোমার আরেকটা ফুপি। আমি ফুপির কোলে যাব। সাদিকা মুচকি এসে কোলে তুলে নিয়ে গাল টিপে বলল, ওলে মামুনিটা, তুমি কত কিউট। ফুপি তুমিও খুব কিউট, আর আব্বুও খুব কিউট। তাই? হ্যাঁ, আব্বু আমাকে রাজকুমারী বলে ডাকে। বাবুটা তুমি তো সত্যি রাজকুমারী, তুমি খুব ভালো। আব্বু চকলেট আনলে তোমাকে দিব। শারমিন ও সাদিকা দুজনে হেসে দিল। সুবর্ণা তুসমিকে ডাকলো। তুসমি তাড়াতাড়ি কাছে গিয়ে বলল, কি হয়েছে আম্মু? তোমার বাবা তোমাকে ডাকছে। তুসমি দৌড়ে জাহেদের কাছে গিয়ে বলল, আব্বু আমাকে ডেকেছ? জাহেদ তুসমিকে কোলে নিয়ে বলল, এই যে মামুনি, কোথায় ছিলে তুমি? আব্বু ফুপির একটা ফ্রেন্ড এসেছে, খুব কিউট, তার কাছে ছিলাম। ওরে বাবা, আমার আম্মুর কত বুদ্ধি। আব্বু চকলেট এনেছো? উফ, মনে ছিল না যে। আমি কালকেই ফুপির সাথে চলে যাব। জাহেদ তুসমিকে বুকে চেপে ধরে বলল, না মা এভাবে বলো না, চকলেট এনেছি তো। বাড়ির পরিবেশ থমথমে। রাত পার হলে শারমিন নামের অতুলনীয় রত্ন বাড়ি খালি করে পরের বাড়ি চলে যাবে। সাদিকা শারমিনের মনটা ভালো রাখতে গল্প করে ব্যস্ত রাখছে। ভেতরে ভেতরে শারমিন কষ্ট পেলেও বাইরে প্রকাশ করছে না। শারমিন ওর বাবাকে খুব মিস করছে। যদি বিয়েতে আসতো আবার ভাবে ফোনে তো কথা হয়, তাছাড়া এতদূর আসবে কি করে? তবুও তার মনটা কাঁদে। ফজরের আজান কানে যেতেই সাদিকা জেগে উঠল। উঠে দেখলো শারমিন এখনো উঠেনি, কাঁদতে কাঁদতে অনেক রাত ঘুমিয়েছে তো, তাই এখনো জাগতে পারেনি। সাদিকা ডাকবে কি ডাকবে না ভাবতে ভাবতে দুইবার হালকা করে ডাক দিল। সাদিকা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। রুমে এসে শারমিনকে হালকা ধাক্কা দিল। শারমিন পাশে ফিরে আবার ঘুমিয়ে গেল। সাদিকা না ডেকে নামাজ পড়ে নিল। জানামাজ ভাস করছে তখন তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে আননোন নাম্বার ভেসে উঠেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে পুরুষ কণ্ঠে কেউ একজন সালাম দিল। সালামের জবাব দিতে ওপাশ থেকে যা শুনলো তাতে সাদিকা খুশিতে কান্না করে দিল। ফোনটা কেটে তৎক্ষণাৎ আল্লাহর কাছে শুকরিয়া জানালো। শারমিনের মায়ের রুম থেকে কোরআন তেলাওয়াতের মিষ্টি কণ্ঠ ভেসে আসছিল। সাদিকা পা টিপ টিপে ওদিকে রওনা দিল। সুবর্ণা এবং তার শাশুড়ি কোরআন তেলাওয়াত করছে। কি সুন্দর একটা সংসার, যেন দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরো। শারমিনের কান্নার আওয়াজে সবার দিকে দৌড়ে গেল। সেখানে গিয়ে সাদিকা বলল, কখন উঠেছো? কাঁদছিস কেন? ঘড়ির দিকে তাকিয়ে দেখো, 8টা বাজে, আর তোমরা আমাকে ডাক দাওনি কেন? আসলে তুমি রাতে ঘুমিয়েছো তাই আমার ডাকে সাড়া পাওনি। নামাজটা পড়তেই পারলাম না, শয়তান আজ আমাকে পরাজিত করে দিয়েছে, আল্লাহর কাছে আমাকে গুনাহগার করে দিল। একদম না, এটা তো অনিচ্ছাকৃত, তুই কাজা করে আদায় করে নে এক্ষুনি। আল্লাহ তাআলা বলেছে, আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে তোমরা নামাজ কায়েম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি নামাজ পড়তে ভুলে যায় অথবা ঘুমিয়ে পড়ে, শিথিল তো জাগ্রত অবস্থায় হয়। সুতরাং যখন তোমাদের মধ্যে কেউ কোনো নামাজ পড়তে ভুলে অথবা ঘুমিয়ে পড়ে, তখন তার উচিত স্মরণ হওয়া মাত্রই পড়ে নেওয়া। মুসলিম মিশকাত শরীফ। বিনা কারণে নামাজ ছেড়ে দিলে অথবা সুযোগ ও সময় না থাকা সত্ত্বেও না পড়ে অন্য ওয়াক্ত এসে গেলে পাপ তো হবেই,
পরন্তু সে নামাজের কাজা নেই, পড়লে গ্রহণযোগ্য না। বরং যে ব্যক্তি এমন করে ফেলেছে তার উচিত বিশুদ্ধ রুমে তওবা করা এবং পরে যথাসময়ে নামাজ পড়ায় যত্নবান হওয়া, সাথে নফল নামাজ বেশি পড়া। শারমিন আর দেরি না করে তাড়াতাড়ি নামাজ পড়ে নিল। সুবর্ণা সাদিকাকে বলল, সাদিকা তুমি শারমিনকে তাড়াতাড়ি সাজাও, বরযাত্রী রওনা দিয়েছে, আমি মায়ের কাছে যাই, দেখি উনি কি করছে। হ্যাঁ তুমি যাও। সাদিকা শারমিনকে শাড়ি পরিয়ে চুলগুলো বেঁধে বিয়ের অনন্য প্রসাধনী দিয়ে বইয়ের মতো করে সাজিয়ে রাখলো। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, সবাই অন্ধকারে টর্চ খুঁজছে। সাদিকা শারমিনের দিকে তাকিয়ে বলে উঠল, এখন তো তোকে আরো অপরূপা লাগতেছে, ইস আমি যদি ছেলে হতাম। লজ্জায় শারমিনের দুচোখ রক্তিম বর্ণ ধারণ করলো, অন্ধকারে টের পেল সাদিকা। বিদ্যুৎ চলে এলো আর পুরো ঘর আলোয় ঝলমল করে উঠল। বরযাত্রী চলে এসেছে। শারমিন তাড়াতাড়ি করে বোরকার হিসাব করে নিল। সাদিকা তাকে বডি স্প্রে দিতে গেল, শারমিন বাধা দিল আর বলতে লাগলো, বডি স্প্রে দিলে ছেলেরা গন্ধ তার পাবে আর এতে করে আমার পাপ হবে। বটপক্ষের একটা মহিলা আসলো শারমিনকে দেখতে। শারমিনকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো, তারপর বলতে শুরু করলো, হ্যাঁ গো তুমি আজকের দিনেও বোরকা পরে ভূত সেজে রয়েছো। শারমিন ছোট্ট করে জবাব দিল, জি। সুবর্ণা পাশে ছিল, মহিলার কথা শুনে হেসে জবাব দিল, আপনি পাত্রের কি হন সেটা তো জানি না, কি বললে যে ডাকবো, আর আজকের দিনে তো পড়তে হবে, আর কত শত গেস্ট আসবে তাদের সামনে তো পাত্রীকে পর্দা ছাড়া রাখতে পারি না, অনেকে ছবি তুলবে, হাসি তামাশা করবে, রূপের বর্ণনা দিবে, এতে করে স্বামীর হক নষ্ট হবে। আমি পাত্রের বড় ভাইয়ের বউ, আপনি যেটা বলেছেন সেটাতে যুক্তি আছে, কিন্তু মানা হয়ে উঠেনি। চেষ্টা করেন হয়ে যাবে ইনশাল্লাহ। সারাদিনের ব্যস্ততার কারণে সাদিকার খুশির সংবাদ শারমিনকে জানাতে পারেনি, এখন তো আরো পারবে না, খাওয়া দাওয়া শেষ, এখন বিয়ে, সাদিকাকে এবার বিদায় নিতে হবে। সুবর্ণাকে আর শারমিন ও তার মাকে বলে সাদিকা চলে গেল। বিয়ে পড়ানো শেষে শারমিন বিদায়ের সময় ওর মায়ের থেকে বেশি কেঁদেছে জাহেদ আর সুবর্ণা। তাদের কাছে শারমিন ছিল অতুলনীয়, শারমিন চলে গেলে বাড়িটা শূন্য হয়ে যাবে, সুবর্ণাকে আর কেউ কোনো কারণে বিরক্ত করবে না, জাহেদের সাথেও আর খুনসুটি করবে না, পিচ্ছি তুষমিটাও কেঁদেছে, কিন্তু জগতের এই কঠিন নিয়মকে কেউ উপেক্ষা করতে পারবে না। মেয়ে হয়ে জন্ম নিলে শত কষ্ট সহ্য করতে হলো, পিতৃতালয় ছাড়তে হবে। অবশেষে শারমিনকে বিদায় দিল, গাড়ি ছেড়ে দিল, বাড়ির সবাই গাড়ির চক্ষুর আড়াল না হওয়া পর্যন্ত রাস্তার দিকে তাকিয়ে রইল। গাড়িতে বসে শারমিন কেঁদে যাচ্ছে, শারমিন বর সাজ্জাদ রহমান কিছু বলতে গিয়ে বলতে পারে না, কাঁদতে কাঁদতে শারমিন ঘুমিয়ে পড়লো সাজ্জাদের কাঁধে মাথা রেখে। সাজ্জাদ আরেকটু ভালোভাবে শারমিনের মাথাটা তার কাঁধে রেখে দিল। কিছুক্ষণ পরে বাড়িতে আসলো তারা। গাড়ি থেকে নামতে শারমিনের ননদ আর শাশুড়ি শারমিনকে ঘরে নিয়ে গেল, ঘরটা সুন্দর করে সাজানো, এই হলো কাঙ্ক্ষিত বাসর ঘর। শারমিন চুপচাপ বসে আছে, পাশের ঘর থেকে পরিচিত একজনের কণ্ঠ ভেসে আসলো, কিন্তু কে কথা বলছে সেটা বুঝতে পারছে না। হঠাৎ করে রুমে একটা বাচ্চা ঢুকলো আর বলল, তুমি আমার কাকিমা তাই না? শারমিন বেশ অবাক হলো, আবার জিজ্ঞেস করতে যাবে তখন একজন মহিলা ঘরে ঢুকলো। ঘরে ঢুকে তাড়াতাড়ি করে শারমিনকে নিকাব উঠিয়ে বলল, তুই আমার চাচাতো দেবরের বউ। এরপর শারমিন অবন্তীকে জড়িয়ে ধরলো, দুজনে কান্না করছে। তুই তো বলেছিস তোর একটা মাত্র ভাসুর আছে। হ্যাঁ বাট তুই আমার চাচাতো দেবরের বউ, চাচাতো হলেও আমরা একই বাড়িতে থাকি। পিচ্ছিটা কি তোর মেয়ে? হুম, আর আমি চাই আমার পিচ্ছি শারমিনেরও যেন একটা অতুলনীয় রত্ন হয়। শারমিন মৃদু হেসে দিয়ে বলল, অবন্তী আর কথা না বাড়িয়ে শারমিনকে অশ্রমে নিয়ে গেল। এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে, শারমিনের শাশুড়ি ভাত এনে নিজের হাতে শারমিনকে খাইয়ে দিল। শারমিন সে কখন থেকে একা বসে আছে বরের কোনো খোঁজ নেই। শারমিন মনে মনে ভেবে রেখেছে মহারানা এক অংশ মাফ করবে না, পুরো মহারানা আদায় করবে আজ। আচ্ছা অচেনা বরটা কেমন হবে মনের দিক থেকে বা দেখতেই বা কেমন হবে আল্লাহ জানে। কিছুক্ষণ পরে সাজ্জাদ ঘরে ঢুকলো, শারমিন কার উপস্থিতি টের পেয়ে বুঝতে পারলো কে এসেছে। সাজ্জাদ সালাম দিয়ে খাটের উপর বসে শারমিনের হাতে মহারানার টাকাগুলো দিল, কারণ সাজ্জাদ ভালো করে জানে মহারানা হলো স্ত্রীর হক। শারমিন মহারানার টাকাগুলো হাতে নিল, এরপর সাজ্জাদ বলল, ইসলামে নারীদের মর্যাদা সর্বোচ্চ করা হয়েছে আর তাই যৌতুক নেয়াকে হারাম করা হয়েছে আর আর মোহরানাকে হালাল করে দিয়েছে। মোহরানা কনের করের টাকা নয়, এটা স্বামীর পক্ষ থেকে ফরজ উপহার যা স্ত্রীর অধিকার।
যৌতুক নেয়ার ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিজেদের মধ্যে একজন অন্যজনের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। মানুষের কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্য তা বিচারকগণের নিকট পেশ করো না। যৌতুক হলো অন্যায়ভাবে অন্য সম্পদের উপর হস্তক্ষেপ করা, কোনো রকম যুক্তিবদ্ধ না হয়ে অথবা চাপ প্রয়োগ ব্যতীত কোনো পক্ষে যদি সম্পূর্ণ নিজের ইচ্ছায় পাত্র পক্ষকে কিছু দেয় তবে তা উপহার হিসাবে পণ্য হবে। আর যদি কেউ অজ্ঞাতবশত যৌতুক নিয়ে থাকে তাহলে জানার সাথে সাথে শ্বশুরকে তা ফিরিয়ে দিয়ে তওবা করতে হবে। শারমিনের মনে সাজ্জাদ রহমানের জন্য একটু একটু করে শ্রদ্ধা এবং ভালোবাসা জেগে উঠতে লাগলো। সাজ্জাদ রহমান আবার বলতে শুরু করলো, মোহরানা দেয়ার সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা নারীগণকে মোহরানা বা একটা নির্দিষ্ট উপহার দেবে, যদি তা সন্তুষ্টিতে মোহরানার কিছু অংশ ছাড়ে তবে তা স্বচ্ছন্দে মনে ভোগ করবে। অর্থাৎ স্ত্রী যদি নিজের ইচ্ছায় মন থেকে কিছু মোহরানা মাফ করে দেয় তবে তা স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু স্ত্রীকে জোর করে মোহরানা মাফ করে নেওয়ার বিধান নেই। স্বামীকে মন থেকে মোহরানা আদায় নিয়ত করে খুশি মনে মোহরানা দিতে হয়, নয়তো মোহরানা আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি কোনো মহিলাকে কম কিংবা বেশি মোহরের বিনিময়ে বিয়ে করেছে, মনে মনে তার হক আদায় নিয়ত রাখেনি, তাকে ধোঁকা দিয়েছে, অতঃপর তার হক আদায় না করে মারা গিয়েছে, সে ব্যক্তি কিয়ামতের দিন ব্যভিচারী বা জেনাকারী হয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করবে। অতএব আমি তোমাকে মোহরানা নিয়ত করে মোহরানা দিলাম, তাছাড়া মোহরানা হিসেবে জমি জমা গরু ছাগল ভেড়া ব্যবহারযোগ্য জিনিসপত্র দেওয়া যায়, আর স্ত্রীদের একজনকে দিয়েছে ইসবপিকৃত সম্পদ। এবার শারমিন বলল, আমি আপনার মোহরানার পরিমাণের অর্ধেক অংশ কমিয়ে দিলাম এবং এর অর্ধেক মোহর হিসেবে নিলাম। আমি তোমাকে খুশি মনে মোহর দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নারীদের মোহরানা হস্তগত হয়ে প্রদান করো, আমি কি এবার আমার স্ত্রীর মুখ দর্শন করতে পারি? শারমিন হ্যাসোজক মাথা নাড়ালো। সাজ্জাদ রহমান মুখে নিকাব সরিয়ে চমকে উঠলো। কথাটা শুনে শারমিনের খটকা লাগলো, মাথাটা তুলে সাজ্জাদের দিকে তাকিয়ে চমকে উঠলো, সোহেল? সাজ্জাদ রহমান হলো সোহেল সাদমান, যেটা কেউ জানতো না, তাই শারমিনও জানতে পায়নি সোহেল তার বরকে। অনেকে বলবে বাসরঘরেও কি বোরকা পড়তে হয়, তাদের প্রশ্নের জবাব হলো সোহেল চেয়েছিল তার পছন্দের কাঙ্ক্ষিত মানুষটি নিকাব নিজ হাতে তুলে তার মুখ দর্শন করবে। তারপর শারমিন বলল, আপনি যে তোমাকে একদিন চেয়েছিল কিন্তু রাজি হওনি, বরং আল্লাহর কাছে চাইতে বলেছো, আর আমি আল্লাহর কাছেই চেয়েছি, আমার সব সকালাত বিসর্জন দিয়ে আল্লাহকে ভালোবেসেছি এবং তার বিনিময়ে আল্লাহ আমাকে শারমিন নামক জান্নাত উপহার দিয়েছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। চলো দুরকাত শুকরানা নামাজ পড়ে আমাদের দাম্পত্য জীবন শুরু করি। শারমিন হাস্যচোখ মাথা নড়লো, তারপর বোরকা খুলে যখনই ওয়াশরুমে যাবে তখনই সোহেল পিছন থেকে শারমিনের হাত ধরলো। আমি কি তোমার যোগ্য হতে পেরেছি শারমিন? শারমিন সোহেলের মুখ চেপে ধরে বলল, সবই আল্লাহর ইচ্ছা, আমরা একে অপরের জন্য যোগ্য ছিলাম বলেই আজ আমরা স্বামী স্ত্রী। তুমি যদি হও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান জাপরনি, তবে তুমি পাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন সঙ্গিনী। সকালে শারমিনের মিষ্টি মধুর কোরআন তেলাওয়াতের শব্দ শুনে ঘুম ভাঙল সোহেল। সোহেল কোরআনের প্রতিটি আয়াত মুগ্ধ হয়ে শুনছিল, এত সুমিষ্টি কণ্ঠের কোরআন তেলাওয়াত আগে কখনোই শুনেনি সে। চুপচাপ শারমিনের পিছনে গিয়ে দাঁড়ালো। শারমিন কার উপস্থিতির টের পেয়ে তেলাওয়াত করা বন্ধ করলো। এত মধুর তেলাওয়াত বন্ধ করলো কেন? শারমিন তাকিয়ে দেখলো সোহেল দাঁড়িয়ে আছে। আপনি উঠে গেছেন, আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকিনি, চলুন না তাহাজ্জুদ পড়ে নেই। সোহেল শারমিনের দুটি হাতের আঙুল ধরে শারমিনের চোখের দিকে তাকালো। শারমিন লজ্জায় চোখ নিচে নামিয়ে ফেললো। লাল শাড়ি আর তোয়ালে পেছানো ভেজা চুল সত্যি রূপবতী বউ লাগছে। এমনিতে তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এখন আরো বেশি সুন্দর লাগছে। শারমিন লজ্জায় তাকাতে পারছিল না, তাই প্রসঙ্গ এড়াতে বলল, যান ওযু করে আসেন, নামাজ পড়ব, টাইম চলে যাচ্ছে। সোহেল শারমিনের গালে হালকা লিপ টাচ করে ওয়াশরুমে চলে গেল। ওযু করে এসে তাহাজ্জুদ নামাজ আদায় করল। কাছে মনে মনে অনেক শুকরিয়া জানালো। সোহেল যদি আজকে নিজেকে না পরিবর্তন করত তাহলে শারমিনের মতো স্ত্রীকে কখনোই পেত না। আল্লাহ তাআলা কখনো অন্যায় বিচার করেন না। তিনি বলে দিয়েছেন, তুমি যেমন তোমার লাইফ পার্টনার তেমন হবে। শারমিনকে পেয়ে সোহেল সত্যি ধন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা দুনিয়ার সম্পদে পরিপূর্ণ, এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো স্ত্রী। সোহেল ফজরের নামাজ পড়তে মসজিদে চলে গেল। ভোরের আলো ফুটতে শারমিন চা হাতে করে শাশুড়ির রুমে ঢুকলো।
তার শ্বশুর মসজিদে গেছে, তাই শাশুড়ি এক কাপ চা করে দিল। শারমিনকে দেখে তার শাশুড়ি বলল, একি নতুন বউ এত সকালে চা করতে গেলে কেন? মর্জিনাকে বলতে। মেয়ের হাতে চা মায়ের কাছে সব সময় স্পেশাল, তাই আমি আপনাকে চা করে দিলাম। শাশুড়ি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মাশাআল্লাহ এত সুন্দর চা করতে পারো তুমি। শারমিন মুচকি হাসি দিল, অবন্তী রুমে প্রবেশ করলো। শারমিন শাশুড়িকে বলে শারমিনকে তার রুমে নিয়ে গেল। তারপর বলল, জানি শারমিন তোকে দেখে আমার খুব হিংসে হয়। কেন? দেখ তুই কত সুন্দরী, আগে তো ভাবতাম তুই কালো ভূত, বাট যখন তোকে দেখলাম তখন তো পুরো ঠাসকি খাইলাম। শারমিন মুচকি হেসে বলল, তুইও তো কম না, তুই যে ওনার ভাইয়ের বউ বলিস নি তো একবারও। আমি কি জানতাম নাকি সুহেল আমার চাচাতো দেবর, তোকে খুব মিস করতাম। আমিও খুব মিস করতাম। ওদের কথার মাঝে শারমিনের শাশুড়ি শারমিনকে ডাক দিল। রাতে ডাইনিং টেবিলে খাবার সাজা ছিল শারমিন ও তার শাশুড়ি। সোহেল পাশ দিয়ে মোবাইল টিপতে টিপতে রুমে যাচ্ছিল, ঠিক তখনই সোহেলের মা ডাক দিল, বাবা সাজ্জাদ খাবার খেতে আয়, বাড়ির সবাই সাজ্জাদ বলে ডাকে। সোহেল দেখলো খাবার টেবিলে ফ্যামিলির সবাই বসে আছে। আমার খাবার রুমে পাঠিয়ে দাও, এ কথাটা বলে সোহেল রুমে চলে গেল। এরপর শারমিনের শাশুড়ি শারমিনকে বলল, বৌমা সোহেলের জন্য আর তোমার জন্য খাবার ঘরে নিয়ে যাও, তোমরা একসাথে খাবে কেমন? শারমিন সম্মতি জানিয়ে হাতের কাছে রে সোহেলের জন্য খাবার নিয়ে রুমে চলে গেল। শারমিনকে দেখে সোহেল বলে উঠল, তাড়াতাড়ি খেতে দাও, ক্ষুধা লেগেছে, সেই সকালে খেয়েছি। ও মা আপনি তো বললেন পরে খাবেন, আর এখন ক্ষুধা লেগে গেল? তোমার হাতে খাওয়ার জন্য পরে খাবো বলছিলাম। কি? ওকে আমি আপনাকে খাইয়ে দিব। তাহলে আর কি, সোহেল তোর বউ আজ থেকে তোকে খেতে দিবে না, তুই না খেয়ে থাক। শারমিন সোহেলের কথা শুনে মুখ টিপে টিপে হাসছে। সোহেল শুয়ে পড়বে, ঠিক তখনই শারমিন বলল, নিচে আসুন খাইয়ে দিব। সোহেল খাট থেকে নেমে ফ্লোরে মাদুরের উপর বসল। শারমিন দস্তারখানা বিছিয়ে দিল, দস্তারখানা বিছানোর জন্য। শারমিন বিসমিল্লা বলে সোহেলের দিকে খাবারের লোকমা এগিয়ে দিল। সোহেল বিসমিল্লা বলে খেতে আরম্ভ করলো। সোহেল এবার শারমিনের দিকে খাবারের লোকমা এগিয়ে দিল। শারমিন বলল, খাবো না। কেন? বিসমিল্লা বলেছেন। ও সরি, বিসমিল্লাহির রহমানির রহিম, এবার নাও খাও। শারমিন খেতে শুরু করলো। শারমিন গোস্তের হাড়ের মধ্যে কামড় দিয়ে প্লেটে রাখা মাত্রই সোহেল সেটা নিয়ে সেখানে কামড় দিতে লাগলো। এ থেকে শারমিন মুচকি আসলো। আবার শারমিন গ্লাসে যে স্থান থেকে পানি পান করলো, সোহেলও অনুরূপ পান করলো। সোহেল শুয়ে আছে আর বলছে, বুকের ভেতরটা খাকা করছে, একটু বুকে আসবা আমার ভবিষ্যৎ বাচ্চা মা? শারমিন লজ্জায় এক গুটি গুটি মেরে রইল। হঠাৎ সোহেল শারমিনকে বুকের মাঝে টেনে নিয়ে বলল, এবার একটু ওই মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবা আমাকে। শারমিন সুরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলো, আর সোহেল মুগ্ধ হয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো। সোহেল এবং শারমিন দম্পতির মাঝে গভীর ভালোবাসা তাদের দাম্পত্য জীবনকে খুব সুন্দর করে তুলেছে, যা সত্যি অমায়িক। শারমিন খুব অসুস্থ হয়ে পড়েছে, খুব জ্বর মাথা ব্যথা। সোহেল রুমে আসার পর শারমিনের এই অবস্থা দেখে পাগল প্রায়। তাড়াতাড়ি করে পানি এনে জলপট্টি করে নিন। শারমিন জ্বরের ঘরে পোলা বকছে, সোহেল সারা রাত জেগে শারমিনের সেবা করলো। স্ত্রীরাও মানুষ, তাদেরও অসুখ বিসুখ আছে। স্ত্রী যেমন স্বামীর সেবা যত্ন করবে, তেমনি স্বামীর উচিত স্ত্রীদের উপর খেয়াল রাখা। সোহেল এবং শারমিনের সংসার ছোট ছোট খুনসুটি ও অফুরন্ত ভালোবাসার মাঝে কেটে যাচ্ছে। মাঝে মাঝে শারমিন সোহেলের উপর রাগ করে থাকে, আবার কখনো যদি ভুল করে সোহেল শারমিনকে ভালোবাসা দিয়ে ভুলটা শুধরে দেয়। সোহেল এবং শারমিনের বিয়ের 5 বছর কেটে গিয়েছে। শারমিনের ছোট একটা ছেলে হয়েছে। সোহেল তার নাম রেখেছে আবদুল্লাহ আল সায়েম এবং শারমিনকে ডাকে উম্মে আবদুল্লাহ নামে। সোহেল খুব চিন্তিত হয়ে বসে আছে। শারমিন সোহেলের কাছে গিয়ে বলল, কি হয়েছে আপনার, আপনাকে এত টেনশন দেখাচ্ছে কেন? সোহেল চেয়ার থেকে উঠে দাঁড়ালো, আমাকে কি বলা যায় না? আমাদের কলেজের একটা মেয়ের আজকে ডিভোর্স হয়েছে। কি বলছেন? প্রথম হাজবেন্ড মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছে। ইস! প্রথম হাজবেন্ড মারা যাওয়ার পর এই দ্বিতীয় বিয়ে ছিল। আর জানো, মেয়েটা এই দুনিয়ায় আল্লাহ ছাড়া আর আপন কেউ নেই। কোথাও কোনো চাকরি করতে গেলে সবাই তাকে বাজেভাবে দেখে, নোংরাভাবে তাকায়। তাহলে তো মেয়েটা সেফ না। একটা কথা বলবো? বলেন। মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। শারমিন অবাক চোখে সোহেলের দিকে তাকালো। সোহেল আবার বলল, দেখো আমার কাছে থাকলে মেয়েটা নিরাপদে থাকবে। শারমিন আর কিছুই বলল না, এখান থেকে উঠে চলে গেল। সোহেল শারমিনের মনের অবস্থা বুঝতে পারলো।
যত যাই হোক না কেন, একজন সত্যিকার নারী কখনো তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। রাতে শারমিন সোহেলের জন্য ভাত টেবিলের উপর রেখে আবদুল্লাহকে নিয়ে শুয়ে পড়লো। সোহেল রুমে এসে দেখলো শারমিন না খেয়ে শুয়ে আছে। সোহেলও কিছু বললো না, সোহেলও কিছু না বলে না খেয়ে শুয়ে পড়লো। শারমিন সোহেলকে দেখেও না দেখে আর ভান করে শুয়ে রইল। সোহেল এবার সুবাস করছে, প্রতিদিন শারমিনকে বুকে নিয়ে ঘুমায় সোহেল, আর আজকে তার উল্টো। কিছুক্ষণ পর সোহেল উঠে দাঁড়ালো, তারপর শারমিন পাশে গিয়ে বসলো। শারমিনের কপালে কিস করতে শারমিন ফুপিয়ে উঠলো। তার চোখের গরম জলের ধারা সোহেলের হাতকে তপ্ত করে দিল। সোহেল শারমিনের কাঁধে ধরে শারমিনকে উঠালো। শারমিনের মাথাটা বুকের বাঁ পাশে চেপে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে, কেঁদো না প্লিজ, তোমার কান্না যে আমার সত্যি সহ্য হয় না। আমি শুধু তোমাকে বলেছিলাম যে এইভাবে মেয়েটা যদি নিরাপদ আশ্রয় হবে, যদি অন্য কোথাও বিয়ে হলে মেয়েটা নিরাপদে না থাকে, কিন্তু এখন যেহেতু আমার সোনামাখি রাজি না, তখন আর বিয়ে করতে চায় না। শারমিন সোহেলের গেঞ্জি আরো বেশি আঁকড়ে ধরে বুকের ভেতর মিশতে যাচ্ছে। সোহেল ঠাট্টা করে বলে উঠলো, উফ, আমি এবার হার্ট অ্যাটাক করবো। যেভাবে বুকের ভিতর ঢুকে যাচ্ছ, স্বামী লজ্জা পেয়ে ছেড়ে দিল। সোহেল বলল, ভালোই তো লাগছিল, ছেড়ে দিলে কেন? স্বামী লজ্জা পেয়ে শাড়ির আঁচলের কোনা দুই হাতে দুই আঙুল নিয়ে ঘুরাচ্ছে। সোহেল দুষ্টুমি করে বলল, এবার একটু বেশি বৌ বৌ লাগছে। স্বামীর মনে মনে বলল, ইস কি লজ্জা, কি লজ্জা, এবার মরেই যাব। সোহেল ঠাট্টা করে বলল, দেখো তুমি যদি এখন মারা যাও তাহলে তো তোমার ভাগ্য ভালো হবে। আমি তোমাকে গোসল করাবো, কাফনে কাপড় পরাবো, জানাজা দেবো, কবর দেবো, দোয়া করবো। আমি এখন মরে যাই আর আপনি আমার ঘরে অন্য কাউকে বিয়ে করে আনেন? কথাটা শুনে সোহেল না হেসে পারল না, খাবার খেয়ে দুজনে শুয়ে পড়ল আবদুল্লাহকে মাঝখানে রেখে। শামিন খাটের আরেক পাশে শুয়ে পড়ল। সোহেল বলে উঠল, মিষ্টি বউটাকে রেখে একা একা ঘুমাতে পারবো না। শামিন বিপরীত পাশে মুচকে মুচকে হাসছে। আজকে এটা আপনার শাস্তি। পরের দিন সকালে অবন্তী শারমিনকে বলল, জানিস এক লোক একটা অসহায় মেয়েকে বিয়ে করে নিজের ঘরে আশ্রয় দিতে প্রথম স্ত্রী কাছে অনুমতি চাইল, কিন্তু প্রথম স্ত্রী অনুমতি না দিয়ে উল্টো রাগ দেখালো। তার কিছুদিন পরই মেয়েটার স্বামী মারা যায়, তারপর সেও অসহায়ের মতো পথে পথে ঘুরতে থাকে। এই কথা শুনে শারমিনের বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো, দৌড়ে চলে গেল সেখানে। অবন্তী বেশ কয়েকবার ডাকলো, পিছনে ফেলে তাকালো না, ঘরের ভিতরে গিয়ে হাওয়া করে কাঁদতে লাগলো। সোহেলকে হারানোর তীব্র ভয় তার মনের ভেতর। সোহেলকে ঘরে ফিরে দেখলো, শারমিনের চোখ দুটি ফোলা ফোলা আর লাল, দেখে বোঝা যাচ্ছে খুব কান্না করেছে। কাছে গিয়ে কান্নার কারণ জানতে চাইলে শারমিন সোহেলকে বুকে ঝাঁপিয়ে পড়ল আর কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে হারাতে পারবো না, আমি আপনাকে খুব ভালোবাসি, বিশ্বাস করেন? সোহেলের চোখে মুখে কিস করতে করতে কাঁদছে আর বলছে, আপনি দাঁড়ান আমি আসছি। কথাটা বলে শারমিন রুম থেকে বের হতে গিয়ে আবার ফিরে এসে সোহেলের বুকে কপালে নাকে কিস করে চলে গেল। আর সোহেল মনে মনে ভাবতে লাগলো, শারমিন এমনভাবে কিস করছে মনে হয় আমাকে মৃত্যুর দোয়া থেকে ফিরে পেয়েছে। বাগনিটা কি এমন হলো আর কোথায় গেল? আবদুল্লাহ ঘুমিয়ে আছে, তার পাশে গিয়ে কপালে কিস করলো। শারমিন সোহেলের কাছে এসে একটা লাল শাড়ি আর কিছু গহনা এগিয়ে দিয়ে বলতে লাগলো, এই নিন। সোহেল অবাক হয়ে জানতে চাইলো, এগুলো কি? ওই অসহায় মেয়েটাকে আজকে বিয়ে করে আনবেন। সোহেল হা করে রইল, তারপর বলল, কিন্তু শারমিন। কোনো কিন্তু না, আজ যদি মেয়েটার জায়গায় আমি থাকতাম, দোহাই আপনার, আপনি যান, আমার কসম রইল। শারমিন এমন পাগলামি করো না, দেখো। শারমিন চিৎকার দিয়ে বলল, প্লিজ প্লিজ আপনি যান। অগত্যা সোহেল চলে গেলেন। শারমিন কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে বলল, কোলে যা ফেরে যাচ্ছে তার, চোখের পানি বাদ ছাড়া হয়ে পড়েছে। সোহেল বিয়ে করে এনে বউকে ড্রয়িং রুমে রেখে ওয়াশরুমে চলে গেল। কাজের লোক এসে বলে গেল উপরে যেতে, নতুন বউ সব জেনেই বিয়ে করেছে। এক পা দুপা করে মনে সংকোচ রেখে সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠতে যাবে, ঘরের সামনে দাঁড়িয়ে রইল, যাওয়ার সাহস পাচ্ছে না। ভেতর থেকে শারমিন বলল, ভেতরে আসো। নতুন বউ ঘরে ঢুকে দেখলো তার বিপরীত দিকে ঘুরে একজন মহিলা দাঁড়িয়ে আছে, শাড়ি পরেছে, দেখতে বেশ অনেক সুন্দরী, ইনি হয়তো ওনার প্রথম স্ত্রী। শারমিন সালামের জবাব দিতে দিতে পিছনে তাকিয়ে অবাক হয়ে গেল, বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, সাদিকা তুমি? সোহেলের বিয়ে করে নিয়ে আসা বউটা হলো সাদিকা। সাদিকা দৌড়ে গিয়ে শারমিনের পা ধরে কাঁপতে কাঁপতে বলল, আমাকে মাফ করে দাও, আমি জানতাম না উনি আমার স্বামী। শারমিন সাদিকাকে দু হাত দিয়ে ধরে উপরে তুলে বলল, ছি ছি কি করছো, দেখো উনি যা করেছে ঠিক করেছে, আর এতে আমার সম্মতি ছিল। আজ যদি তোমার জায়গায় আমি থাকতাম তাহলে? আচ্ছা তোমার প্রথম হাজবেন্ড মারা গেল কি করে?
সাদিকা কাঁদতে কাঁদতে বলল, সম্পূর্ণ গল্পটাতে জুবায়ের নামটা লেখা হয়েছিল, কিন্তু এখানে এসে ব্যক্তিগত সমস্যার কারণে শুধু কিন্তু এখানে ব্যক্তিগত সমস্যার কারণে শুধু এতটুকু নামটা চেঞ্জ করে দিতে বাধ্য হয়েছি। জুবায়ের নামটা পরিবর্তন করে গল্পে নাহিদ নামটা ইউজ করা হলো। তোমার বিয়ের দিন সকালে নাহিদ আমাকে ফোন দিয়ে বিয়ের প্রপোজাল দেয়। আমি খুশি হয়েছিলাম যে তোমাকে বলতে ভুলে গেছিলাম। তারপর আমরা বিয়ের দুই বছর একসাথেই ছিলাম। একদিন রাতে নাহিদ বাজারে গিয়ে আর ফিরে আসেনি। ফিরে এসেছে তার অ্যাক্সিডেন্ট হওয়া লাশ। শারমিন সাদিকাকে বলল, কেঁদো না, আজ থেকে আমরা বোনের মতো থাকব। কিন্তু আমি যে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। চুপ, কষ্ট কিসের? উম্মুল মুমিনরা কি মেনে নেয়নি? আম্মা জান আয়েশা কি কষ্ট পেয়েছিলেন? ওনার মতো জান্নাতি নারী যেখানে হাসি মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে মেনে নিয়েছিলেন, সেখানে আমি তো কিছুই না। সাদিকা অবাক বিস্ময়ে তাকিয়ে রইল আর ভাবছে, একটা মানুষ এতটা মহান কি করে হয়? কি ভাবছো? সত্যি তুমি হুজুরের বউ? সত্যি শারমিন তুমি হুজুরের বউ? সোহেল এতক্ষণ আড়াল থেকে সব শুনছিল, তারপর মুসকে এসে বুকের দুই পাশে চেপে ধরল। এই কথা শুনে তিনজনে হেসে দিল। সুখে থাকো কোরা, প্রত্যেক নারী যেন শারমিনের মতো পুনর্বর্তী ও মহান হৃদয়ের হয়। হুজুরের বউ এমন হবে যে উম্মুল মুমিনের আদর্শ মনে করে ভিতরে জীবিত রাখবে এবং একের বিপদে আরেকজন পাশে দাঁড়াবে।